একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ মার্কিন রাষ্ট্রদূতের। এবং ঐক্যফ্রন্টের নির্বাচন ইস্তেহার ঘোষণা করলেন ডক্টর কামাল। আসসালামু আলাইকুম, বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিয়া আফরিন এবং আমার সাথে আছেন আমি আব্দুল্লাহ মামুন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। গত মাসে দায়িত্ব নিয়ে ঢাকায় আসার পর 11 ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে একই কথা বলেছিলেন মার্কিন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীকে মিলার জানান, আগামী সাধারণ নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে 32 জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। সাক্ষাতে আগামী সাধারণ নির্বাচন ছাড়াও রোহিঙ্গা সমস্যা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম। এই রাষ্ট্রের মেরামত প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। সকালে রাজধানীর পূর্বাণী হোটেলে ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট বিশ্বাস করে আগামী নির্বাচনে দলে দলে জনে জনে মানুষ ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে, ভোট কেন্দ্রে অবস্থান করে ভোটের অনিয়ম রুখবে। এ সময় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোই ইশতেহারে তুলে ধরা হয়েছে। ইশতেহার ঘোষণায় আরও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদির সিদ্দিকী, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নেতা রেজা কিবরিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ অন্যান্যরা। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। সকালে চট্টগ্রাম আলকরণ 31 নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এই আহ্বান জানান। বলেন, 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পরাজিত করে নৌকাকে বিজয়ী করবে। গণসংযোগে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দন ধর সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খুব উৎসবমুখর পরিবেশ, সেখানে সবাই শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারণা করছে, সৌহার্দ্যপূর্ণ প্রচার প্রচারণা হচ্ছে, আমরা সবাই খুশি। সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরই গ্রেফতারের ভয় থাকে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নফেল। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ নগরীর 6টি সংসদীয় আসনে প্রার্থীদের সঙ্গে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বলেন, চট্টগ্রাম 9 আসনে ইভিএম নিয়ে নারী ভোটারদের মধ্যে অপপ্রচার চালানো হচ্ছে। বৈঠকে বিএনপি প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যদি আমি কিছু না করে থাকি, যদি কোনো অন্যায়ের সাথে আমি যুক্ত না থাকি, তাহলে ভয় পাওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। কাউকে আঘাত করার জন্য, মানসিকভাবে কাউকে বিপর্যস্ত করার জন্য, শঙ্কিত করার জন্য, কাউকে টেনশনে রাখার কাজ কিন্তু আমাদের নয়। পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে চাঁদপুরে মাইনুদ্দিন সর্দার নামে এক ব্যক্তি তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে। রোববার দিবাগত রাতে চাঁদপুর সদর উপজেলার 5 নম্বর রামপুর ইউনিয়নের দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, মাদকাসক্ত মাইনুদ্দিন রোববার রাতে প্রথমে স্ত্রী ফাতেমা আক্তারকে পুকুরে নিয়ে চুবিয়ে হত্যা করে লাশ একটি বাঁশের সাথে ঝুলিয়ে রাখে। পরে ঘরে এসে 5 বছরের মেয়ে মিথিলা ও 1 বছর বয়সী ছেলে সিয়ামকে শ্বাসরোধ করে হত্যা করে নিজেও ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
সকাল 9টার দিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ওই বাড়িতে গিয়ে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির জানান, মাইনুদ্দিন মৃত্যুর আগে রোববার ফেসবুকে জবানবন্দি দিয়ে গেছে। তার মৃত্যুর জন্য শ্বশুর শাশুড়ি, স্ত্রীর বড় ভাই এবং একজন ইউপি সদস্য দায়ী। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। সাভারে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত 20 জন। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এক পথচারীকে বাঁচাতে গিয়ে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে নৌকার প্রার্থী জিয়াউর রহমানের সাথে নির্বাচনী মতবিনিময় করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা। এ সময় তারা ভূমিদস্যুদের কবল থেকে তাদের ভূমি রক্ষার দাবি জানান ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতারা। গোমস্তাপুর উপজেলার সোনাবর কলেজ মাঠে রোববার বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিঙ্গু মুরমুরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর শাখার সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক ডলার সাহার, আদিবাসী নেত্রী অনিতা রাজওয়ার। প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও ঢাকা এক আসনের আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান নির্বাচনে জয়লাভ করলে দোহার নবাবগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা করার ঘোষণা দিয়েছেন। রোববার রাতে ঢাকার দোহার উপজেলার বাজারের ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত নির্বাচনী সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন FBCCI-এর সাবেক সভাপতি একে আজাদ, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান শাহেদ রেজা, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন সহ অন্যরা। গোপালগঞ্জে গোবরায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গোবরা ইউনিয়ন পরিষদের আয়োজনে রোববার রাতে ঘোনাপাড়া জামান সেন্টার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম মৃধা। বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর সহ অন্যান্যরা। নতুন প্রজন্মের উন্নত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে যুব সমাজকে ভোটের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাতারা সাদেক। রোববার যশোরের কেশবপুরে আওয়ামী যুবলীগের সমাবেশে তিনি এ আহ্বান জানান। সমাবেশে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ অন্যরা। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর তিন আসনে নৌকা প্রতীকের বিজয় অর্জনের লক্ষ্যে কালকিনি পৌর এলাকার দক্ষিণ রাজদি ও গোপালপুর বাজারে দুটি নৌকার নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, দক্ষিণ রাজদি সেন্টার কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ শিকদারের সভাপতিত্বে। উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মামুনুর রশিদ সহ অন্যান্যরা। গাজীপুর চার কাপাসিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি রোববার সকাল থেকে উপজেলার সিংহশ্রী ও রায়েদ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তিনি নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। গণসংযোগে তার সাথে উপস্থিত ছিলেন বড় বোন শারমিন আহমেদ রিপি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ অনেকে।
কিশোরগঞ্জ দুই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আবারও নৌকার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার বিকেলে উপজেলার করগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রতীশচন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইনউদ্দিন, কিশোরগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ সিদ্দিক সহ অন্যান্যরা। মেহেরপুরের গাংনীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর দুই গাংনী আসনের প্রার্থীদের নিয়ে জনগণের সাথে মুখোমুখি সংলাপ করেছে সুজন। সকাল ১১টায় গাংনী শহীদ রেজাউল চত্বরে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরিক সুজনের উপজেলা সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে সংলাপে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিদুজ্জামান খোকন, এনডিএম ও মুসলিম লীগের প্রার্থী জাবেদুর রহমান জনি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল কাদের ও জাতীয় পার্টির প্রার্থী কিতাব আলী। এ সময় প্রার্থীরা অহিংস নির্বাচন ও পরবর্তীতে নির্বাচিত হয়ে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন। নওগাঁ ৪ মান্দা আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ এনামুল হক গণসংযোগ করেছেন। সকালে মান্দা উপজেলা থেকে শুরু করে গোটগাড়ি বাজার, জোত বাজার, দেলুয়াবাড়ি, সতীহাটসহ উপজেলার বিভিন্ন এলাকায় লাঙ্গল মার্কার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মনসুর আলী, সাংগঠনিক সম্পাদক মোজাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আল ইমরান সহ অন্যান্যরা। পটুয়াখালীতে নৌকা মার্কার প্রতি সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য এবং সাধারণ ব্যবসায়ীরা। সোমবার বেলা ১১টায় চেম্বার মিলনায়তনে চেম্বারের সহসভাপতি ফরহাদ জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেম্বারের সভাপতি মহিউদ্দিন আহমেদ। পরে চেম্বারের সদস্যরা চকবাজার, সদর রোড, লঞ্চঘাট, স্বনির্ভর সড়ক এলাকায় নৌকা মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন। মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে মালয়েশিয়া পোলাও পেনাং শাখা বিএনপি। রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় পোলাও পেনাং শাখা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ খায়রুল হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ সোহাগ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মালয়েশিয়া শাখার প্রস্তাবিত সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ। বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি সহসভাপতি মোহাম্মদ মোতালেব আলী জন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মিন্টু সরকার সহ অন্যান্যরা। সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে যোগদান করেছেন। রোববার রাত ৮টায় এ উপলক্ষে শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ অপুর সভাপতিত্বে ও জেলা তরুণ লীগের আহ্বায়ক এ কে মিলন আহমেদের সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ ফরহাদ আহমেদ। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বোরহান উদ্দিন সহ অন্যরা। নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ি আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী সাংসদ মোর্শেদ আলম রোববার বিকেলে তার নির্বাচনী এলাকায় সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে মোর্শেদ আলম বলেন জয়নুল আবেদিন ফারুক বিএনপি এবং জামায়াতের মধ্যে কোন্দলের কারণে আহত হয়েছেন। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ওই হামলার সাথে জড়িত নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাচ্চু মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি শিহাবুদ্দিন সহ অন্যান্যরা। বরিশাল ২ বানারীপাড়া উজিরপুর আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আওয়ামী লীগ প্রার্থী শাহে আলম তালুকদার সাধারণ মানুষের সাথে বিভিন্ন জায়গায় মতবিনিময় সভার মাধ্যমে নৌকামার্কায় ভোট চাইছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী সর্দার শরফুদ্দিন আহমেদ শান্টু পথসভার মাধ্যমে ধানের শীষে ভোট চাইছেন।
ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা নেসারউদ্দিন নয় নীতির পরিবর্তনের কথা বলে হাত পাখা মার্কায় সাধারণ ভোটারদের কাছে ভোট চাইছেন। এদিকে মুক্তিযুদ্ধের চেতনায় বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়ে ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী সাহেব আলী হাওলাদার রনি আমমার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন। গাজীপুর 5 আসনে নৌকার প্রচারণার জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির পক্ষে কালীগঞ্জের 9 নম্বর ওয়ার্ডের চৈতারপাড়া গ্রামে রোববার সন্ধ্যায় নির্বাচন ও কর্মী পরিচালনা অফিসের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কালীগঞ্জ পৌর 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা জাতীয় শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ হোসেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মোহাম্মদ শরীফ হোসেন। নীলফামারী 4 সৈয়দপুর কিশোরগঞ্জ আসনে মহাজোট প্রার্থী আহসান আদেলুর রহমান আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে রবিবার রাতে সৈয়দপুর শহরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নির্বাচনী কর্মী সভা করেছেন। সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বাদল, রেলওয়ে শ্রমিক লীগ নেতা মোকসেদুল মোমিন, আমেনা কোহিনুর সহ অন্যরা। মহাজোট প্রার্থী সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ ও জাপা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান। পিরোজপুরের কাউখালীতে মহাজোট প্রার্থী জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সাইকেল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সকালে উপজেলার কাঠালিয়ায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় পার্টি অফিসের সামনে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপির নেতা মোহাম্মদ নুরুল আমিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মোল্লা, মোহাম্মদ আলম হোসেন সর্দার সহ অন্যান্যরা। বক্তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদেরকে সাইকেল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা ও কুমারখালী উপজেলার পান্টি বঙ্গবন্ধু মুরাল চত্বরে রোববার অনুষ্ঠিত হল মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী। কুমারখালীর পান্টি বঙ্গবন্ধু মুরালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার জাহিদ হোসেন জাফর। বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ডার মানিক কুমার ঘোষ, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সহ অন্যরা। মহান বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচরে সাংস্কৃতিক অনুষ্ঠানে রোববার গভীর রাত পর্যন্ত গান গেয়ে মঞ্চ মাতালেন দেশের বিখ্যাত বাউল শিল্পী সফি মণ্ডল ও লায়লা। জেলার শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমিতে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাধারণ দর্শকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি সাইফুর রহমান সোহাগ, থানার ওসি জাকির হোসেন। মহান বিজয় দিবসে সকালে শার্শা কাশীপুর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর 49 বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার ওসি মশিউর রহমান সহ অন্যরা। এ সময় শিশু কিশোর সহ উপস্থিত দর্শনার্থীদের তবারক বিতরণ করা হয়। দিনাজপুর ফুলবাড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন ফুলবাড়ি উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,
ফুলবাড়ি উপজেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে সকাল থেকে বিকেল পর্যন্ত ফুলবাড়ি সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিক বিন হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ সহ অন্যান্যরা। নরসিংদী পাঁচ রায়পুরা আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রোববার দিনব্যাপী উপজেলার রাধানগর সাহিরচর উত্তর বাখার নগর ইউনিয়নে গণসংযোগ করেছেন। গণসংযোগ শেষে বিকালে চরমরজাল বাজার চত্বরে উঠান বৈঠক করেন তিনি। উঠান বৈঠকে মরজাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম শুক্রুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিম সহ অন্যরা। মালয়েশিয়ায় জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষের প্রার্থীদের পক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে মালয়েশিয়া শ্রমিক দল। রোববার কুয়ালালামপুরে শ্রমিক দলের নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে জায়দুল ইসলামের পরিচালনায় মালয়েশিয়া শ্রমিক দলের সভাপতি রাজু ইমান আলী হানিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শাহ আলম সিরাজ, কামাল হোসেন, আবুল বাশার সহ অন্যান্যরা। সভায় বক্তারা জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে সোনারগাঁও কারুশিল্প জাদুঘরে অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের কার্যক্রম শুরু করেন বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকা ও নির্বাহী অফিসার শাহিনুর ইলাম। এ সময় শহীদদের প্রতি আরও শ্রদ্ধা জানান সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোর্শেদ আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপম সহ অন্যরা। মহান বিজয় দিবস উপলক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার সাত কেরানীগঞ্জ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুর রহমানের সমর্থনে রোববার সকাল ১১টায় বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, যুগ্ম সমন্বয়কারী মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ অন্যান্যরা। র্যালিটি পুরান ঢাকার চকবাজার, চাঁদনীঘাট, বাবুবাজার, বংশাল সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ মার্কিন রাষ্ট্রদূতের। এবং ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন ডক্টর কামাল। দর্শক, বিজয় সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.bijoy.tv এই ঠিকানায়। এছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/bijoytv এবং facebook.com/bijoytvlimited পেজে। শেষ করছি বিজয় বার্তা। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।